সবাইকে শুভ সকাল আমি সকালবেলায় এখন সকাল ছয়টা বাজে আপনাদের সবাইকে একটা আপডেট দেওয়ার জন্য বলেছিলাম এবং একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই লাইভ আপডেটটা দিচ্ছি কারণ আপনারা আমার সাথে থেকেছেন এই মানে বিপদের মুহূর্তে বিপদের প্রতিটা মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়েছি তো আপনাদের সাথে এই সুখবরটা আমার শেয়ার করতেই হবে তো আমি আজকে এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে সকাল পাঁচটা সাতাশ মিনিটে আমার মামাতো বোন আমাকে ফোন করেন যে কিছু মানুষ একটা লোকেশন থেকে আমি বলবো না কল আসে এবং ওই সেই কলে তারা বলেন যে একটা ছেলেকে রাস্তার পাশে একটি গাড়ি থেকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে তো ছেলেটা একেবারে মানে খুব ছন্ন ছড়া অবস্থায় তো সেই সেই মানুষগুলো আমি তাদেরকে ধন্যবাদ পরে জানাবো আপনারাও জানতে পারবেন তারা তাকে তাদের সাথে নিয়ে তাদের কর্মস্থলে নিয়ে রাখে তাকে সেফ জায়গায় নিয়ে যায় এবং আমরা আমি খবর পাওয়ার সাথে সাথেই আমার পরিবারের পক্ষ থেকে মানিক ভাই এবং ইয়াসমিন আপা ওনারা সবাই যিনি ডিল করছিলেন আমাদের পুলিশের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের ডিসি ওনাকে আমরা যোগাযোগ করি এবং উনি তাৎক্ষণিক সেই এলাকার এসপি সাহেবের সাথে যোগাযোগ করেন এবং এসপি সাহেব নিজে গিয়ে সেই লোকেশন থেকে সৌরভকে এখন কাস্টাডিতে নিয়েছেন সো সৌরভ এখন পুলিশ কাস্টাডিতে আছে সেফ এবং ওকে এখন পুলিশি প্রহরায় আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে ঢাকাতে তো আমি আপনাদেরকে আমি এই সুখবরটা দেওয়ার জন্য আপনাদের সবাইকে নিয়ে আমি পুলিশ প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাই তাদের কষ্টের জন্য এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে অবশ্যই অবশ্যই জানাব পরবর্তী সংবাদ কি হলো এবং ওকে ওকে মূল কথা হচ্ছে যে সৌরভকে পাওয়া গিয়েছে সৌরভকে পাওয়া গিয়েছে ও আমাদের কাছে ফিরে আসছে এবং এটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে চেয়েছি আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সবাইকে নিয়েই একসাথে আমরা অন্তত একটা মানুষের জীবন বাঁচিয়েছি এবং আমি আশা করব এরকম ঘটনা যাতে আর না ঘটে আমি আশা করব যাতে সবাই যারা তাদের মা বাবার কাছে আজকে নেই তারা যাতে ফিরে আসে তা আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এই ব্রডকাস্টটা শেষ করছি আমার বনরা চলে আসবে আমরা এখন অপেক্ষা করব সৌরভের জন্য সো অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল সো আমি এই প্রথম একটু হাসি দিতে পারছি সো থ্যাংক ইউ ভেরি মাচ আবার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি আবার আবার জানাবো ইনশাল্লাহ